তো এখন আমরা দেখবো আমাদের টেলিস্কোপ। এটা রয়েছে হলো আমাদের টেলিস্কোপ, আর ওই যেটা হলো সূর্য। হ্যাঁ, আমরা সূর্যটাকে দেখবো, দেখার চেষ্টা করবো আর কি। এই যে আমাদের টেলিস্কোপে হালকা হালকা ভাবে ধরতেছে সূর্যটা, পুরোপুরি ভাবে ধরানোর চেষ্টা করতেছি। এই যে, এই যে আমাদের সূর্য। আসলে সূর্যটা এত পরিমাণে আলো দিচ্ছে যে এখানে আমরা দেখতেছি হালকা হালকা সাদা। সূর্যটা কিন্তু ঠিক ওইখানে অনেক দূরে। তো আমি এই টেলিস্কোপটি বানিয়েছি আমার বাড়িতে, ছিল ট্রাইপডটি, এখানে একটা বেঁধে দিয়েছি, এমন একটি মাইক্রোস্কোপের লেন্স লাগিয়েছি এবং এখানে একটি পিভিসি পাইপ দিয়েছি। আর এই পাশে আসলে একটা মাইনাস আইপিএস বলা যায়, এখানে রয়েছে প্লাস লেন্স, আর সরি, এখানে রয়েছে মাইনাস লেন্স আর এখানে রয়েছে প্লাস লেন্স। এটা যতই বড় হোক ওটার মান আসলে মাইনাস হওয়া লাগবে, এবং এটা ওটার থেকে একটু হলেও বেশি হওয়া লাগবে, তাতে একটা আমরা ঘরে বসে টেলিস্কোপ বানাতে পারেন। এখানে অবশ্য আমি এই পাইপটি এখানে লাগিয়েছি, এটির আসল লেন্স হলো এই যে এটা, এটা আর এটা কিন্তু সেম লেন্স, কিন্তু এটা একটু বেশি পাওয়ার আর এটা একটু পাওয়ার কম। এই এই কারণেই আসলে এরকম হচ্ছে। আমি আপনাদেরকে এটিও দেখাবো, এই দেখেন, এই যে সূর্য আসলে এইভাবে আলোটি ঢুকে এখানে মাঝখানে আসে একটা বিন্দু হয়ে এদিক দিয়ে আবার ভিতরে চলে, এই এদিক দিয়ে আসলে আবার ভিতরে চলে যায়। এই কারণে আমরা চোখ লাগালে অনেক দূরের জিনিসটাকে কাছে দেখি। আসলে দাঁড়ান, আমি আপনাদেরকে এই লেন্সটা দিয়েও দেখাচ্ছি, এক মিনিট। তো বর্তমানে আসলে সূর্য প্রায় অস্তের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটি আসলে এই পরিমাণে আলো দিচ্ছে যে সূর্যটিকে আসলে দেখা যাচ্ছে না। ওই যে গাছের পিছনে সূর্য আছে, দাঁড়ান, আমি আপনাদেরকে এই যে লেন্সটা এটি দিয়ে এখন আমি টেলিস্কোপটি দেখাবো, দাঁড়ান। দুঃখিত, আমি আপনাদেরকে আসলে ওই যে সূর্যটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার এই টেলিস্কোপে আসলে গাছের আড়ালে চলে গেছে সেই সূর্যটি, সেই কারণে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন না ভালোভাবে, আমারও দেখাতে অনেক অসুবিধা হচ্ছে ওই যেটা সূর্য। কিন্তু আজকে দেখাতে পারলাম না, সমস্যা নেই, অন্য দিন অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এবং আপনারা সবাই ফারহান এক্স ওয়াই জেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।